Sul vostro calo. Tu dice, ma stavo di guri hira calchi quanto cal sondai hai se tu pisci di fare il fuso a shash sargare ma hai se fosse tu aslo one che di gas core se aver ma kutai tu hai tone che video hai tone che dekhe na ager video যার কারণে মায়ের খবরটা হয়তো অনেকে বুঝে না জানে না তো মা যে পিসির বাড়ি গেছে বুঝার উপলক্ষে আমি অনেকবার বলছি কিন্তু তারপরে অনেকেই খালি জিজ্ঞাসা করি যে মা কোথায় আপনার তারা যদি ধারাবাহিকভাবে আমার ভিডিও দেখে তাহলে অবশ্যই সে জানতে পারত কিন্তু তারা তো ধারাবাহিকভাবে প্রতিদিনের ভিডিও দেখে না তারপরেও বলে দিতেছি যে মা কোথায় গেছিল আজকে আইসে আজকে না গতকাল আইসে সন্ধ্যার দিকে দেখো সকাল 8টা বাজে তো মা তুমি পূজা কিরাম কাটাইলে বলো তো পূজা গেছিলাম ব্যাংনাবাড়ি পূজা ভালো ভাবে নামছে সুস্থ ভাবে সুন্দর ভাবে নামছে আপনি আশীর্বাদ দিয়েছেন খুব সুন্দর ভাবে নামছে আশীর্বাদ করবা আদান করা হারে পাশে তাই কমাগো আমার ব্যাগনে দেখো পালাবান হারে করতে বসে যাবে এই যে আমার কথা কথা মানে বেশি জামা রাখছে কত ফুর্তি লাগছে ভালো আছে আমার ভালো লাগছে দাঁড়াও তো দেখাও কো মন্দির পূজার উপলক্ষে না লক্ষ্মী পূজার উপলক্ষে না আসা হয় না ওরকম করে আর আমার ওদিকে তো পূজা হয় ঘরে ঘরে প্রায় পূজা হয় আর পিসির বাড়ি গেছিলাম এই বছর পূজাই বাড়ির বেশি ভিডিও ইয়েও করতে পারি নাই থাকতে পারি নাই বাড়িতে আবার এসে বসি কথা বলি জাম গাবো কালকে লক্ষ্মী পূজা করবো বাড়িতে তোমার বিয়া গেলাম দেখা করে গেলাম এমনি না আসলো হয় না বেশি দিন থাকা না বিয়ে আমি ঠিক করবো যাই চলবো না আমরা গেতাম মাসে মাসে যদি ঠিকানা রাখতো আমি দেখো তাহলে আমরা গেতাম আমারও পেয়েছে তোমার বাড়িতে তুই জানেন না তুই জানেন না তাহলে যাবো অনুষ্ঠান করবেন মাঝে মাঝে দেখতে পারেন না বিদ্যুর মধ্যে যাইতে হয় মানে অন্য কিছু না আসতে পারি আত্মীয় মেরে ঘুরতে হইব যাইতে হইব মান সম্মান রাখতে হইব যে কোনো একজন যাইতে হইব আমি না গেলেও বন্যা জানাগো গ্রাম জানাগো জানাগো আমরা যাই না আমি আগে দেয় যে তুমি মা আছে তুমি মা যাইব যে ফ্রি আছে তুই যাই তারপর তো আমার বাবু পালা করব মানুষের নাম তো রাখতে হবে একদিক দিয়ে যে না থাকে সেই বুঝি তার মহড়া মুরব্বী থাকবে না থাকলে এবার তো অনেক ফ্যামিলি ফাঁকা কথায় যে মিস করছে কতদিন দিদি গেছিল কেন দেখে দেয়ছে বাদগাঁও গেছিল থাকতে চাইছিল মাছা ভাত থাকা আর নাবো তুই পরে সিগির দিব মাকু মাকু ও মাকু তোর মাকু মন সাই থাক পারো আবার এই ধরে সিগির মাছ এখানে কি আসলেন একা দুটি আসলেন আজকে মুড়ি হ্যাঁ বারান করলাম করবার খাম কথা নাড়ু খাইলো খুদৌ যে খালি বেড়ে নাড়ু খাইলি সারা রাত জাগছে তো দিন ভর ঘুম পারবো তো পূজার মাঝে ভাত রান্না বসে দিছে
তো গতকাল তো একাদশী গেছে মাও একাদশী ছিল গৌরীও একাদশী ছিল তো আমরা একাদশী ছিলাম না তো একাদশী করলে তো পরের দিন পালন করে নাকি তাই না পান্না করে নাকি না কি কয় ওটা রে সকাল বেলায় তো পালন তো মুড়ি খেয়ে সারা হইলো তো তারপর দিছি ডালা সালে ভাত মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়ে দিছি আর শুকনো মরিচটা ভেজে নিলাম তো ডালা সালে ভাতটা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে তেল দিয়ে তো খাইতে অনেক মজা তুই কদিন তো নিরামিষ মাছ খাওয়া হইলো তো সকালবেলা ডালের সালে তো দুপুর আবার রান্না করব সকাল আজকে এগুলাই শুনবো এই ডালে সালে ভাত আবার মরিচ বাটন গেত কিন্তু বাটম না তো পূজার বাপে আবার সবাই তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কাইটে পেঁয়াজ তেল দিয়ে মেয়েকে তো খায় আপনার জানিনি এমনি পছন্দ করে তো এমনি রান্না করলাম মুজ বাজা এসে গা নামে নই রান্না বানা হইলো রান্না মানে কি সকালবেলা তো শুনো সকি প্রকারে করা সব কিছু ডালের সাথে খুদের ভাত যাই এই সমস্ত বাড়া পোড়া বড়া এইগুলো খাওয়া সকালবেলায় সকালবেলা বিশেষ করে কোনো আয়োজন করি না আসে না যে তরকারি বিভিন্ন আইটেমের তরকারি এটা করা হয় না সকালবেলায় আর সকালবেলা হিত দোপরা এগুলাই বেশি খাই যেমন আজকে ডালের সাথে খেলা আছি আবার অন্য দিন তো খুদের ভাত খামু বাড়া ভাত খামু পান্তা খামু এইরকম বা মা করি আছে দেখে যে সকালবেলা থাকে সকালবেলা করা এই ধরনের আমরা নিজে ঘুমাতে হয় সবসময় তো এইসবই আমরা যা খাই অধাবতায় এইভাবে খাই অভ্যস্ত সবাই এটা সব নিজের আনন্দ তো এই সরিষার তেল সরিষার টাকা মরিচ মরিচ কি করছে ভাসছে ওরা শুকনো মরিচ আমাকে খাওয়া দিলে হয়তো আপনারা করবে কিভাবে খায় আমরা অভ্যাস রেখেছে আমাকে এগুলা মজা লাগে ধরে না জিতবে যতই কাঁচা মরিচের দাম থাকে থাকি মানে কিন্তু দুইটা কাঁচা মরিচের তকাই না আমার হয় না মা মাইকে দিলে পূজা রে পূজা মাইকে দিবেন সে কথা রে তো বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়া শেষ দিলাম তো আমি দুপুর হয়ে আছে প্রায় 11:30 বাজে তো রান্না বান্না শুরু করব দুপুরের তো যে আমরা ইলিশ মাছ আনছিলাম সাইডটা তো আমরা দুইটা খাইছিলাম আর দুইটা রয়েছে এই দুইটা দিয়ে আজকে রান্না হবে তো সাথে পুঁটি মাছ আছে তো যে এর আগে আমি পুঁটি মাছ মারছিলাম ওই পুঁটি মাছ ফ্রিজে ছিল তো পুঁটি মাছ দিয়ে আজকে রান্না হবে আর ইলিশ মাছের তরকারি
আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা রসা করুম ঝুল করুম পাট আর লাউ শাক তো নিয়ে এলো মা কেটে নেবেনছে গাছন মুইরা যে ফেলছে গা বুড়া হয়ে গেছে গাছ আবার আগে আগে ঢুকাই ঢুকাই গেছে ফেলছে انا اقول لك 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 তামাগো আটে গেছে বুঝা ভাবে তামাগো কাটা ধোয়া হয়ে গেছে তো রান্না করুম তো আজকে ঘরেই দিব দুই চুলাই তো তারটা রান্না করা হয়ে যাবো তাই তো শিখে চুলাই দিলে তো একটু দেরি হয় তো আজকে ঘরেই দিব তো যে ঘরে ঘরে যে কাটা ধোয়া হয়ে গেছে শাকটা ধোয়াটা সবজি টবজি কাইটা ধোয়াটা হয়ে গেছে তো রান্নাটা জাল থেকে দিয়ে নই একজনে হেসে বাঁচপানো নেই ওই যে জামা আনছি পিসি ওইটাই খালি গাইতে থাকতো
তোকে দিয়ে গেছি মাছ দিয়ে দিছি কুরন দা দিয়ে গেছি মানে সোমবার দিয়ে দিছি জিরাবাটা দিয়ে দিছি হয়ে গেছে আর নামি আন একটু شباب الله يبارك فيكم.